তুতে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে অভিষেকের জন্য খাবার দিতে এসে থালার মধ্যে মন্দিরা অভিষেকের কথা শুনে চমকে ওঠে রাগিনী। মন্দিরা অভিষেককে বলে, কোনো চিন্তা করিস না, আমার ছেলেরা এতক্ষণে রমণকে শেষ করে দিয়েছে, আমার ছেলেকে জেলে পাঠানোর শাস্তি ওদেরকে পেতেই হবে, আমার ছেলে তো তবু বেঁচে থাকবে, রাগিনী কিন্তু তোর একমাত্র ছেলে, রমণ তো আর বাঁচবে না। অভিষেক বলে, চুপ করো মা, এটা কিন্তু থানা, এখানে এমন কোনো কথা বলবে না যাতে করে আবার আমার সমস্যা হয়। এসব কথা শুনে রাগিনী আর এগিয়ে যেতে পারে না, আবার পিছিয়েও আসতে পারছে না। তবে এই মুহূর্তে তুতেকে ফোন করা ছাড়া আর কিছুই করার নেই, তাই তো এগিয়ে না গিয়ে তুতেকে ফোন করে রঙন কোথায় আছে সেটা জানার জন্য। ওপাশ থেকে তুতে ফোন রিসিভ করে জানিয়ে দিল রঙন বাবুকে কে বা কারা মারছে, আপনি এক্ষুনি পুলিশকে আসতে বলুন। তাহলে কি করবে এবার মন্দিরা? সে কি অভিষেককে খাবারগুলো খেতে দিবে নাকি সোজা চলে আসবে পুলিশ নিয়ে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।